অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে হাইকোর্ট অফ ত্রিপুরা রয়েছে, এর মধ্যে থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করব যে এই যে নতুন নোটিফিকেশন এসছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, এর মধ্যে কী কী দেওয়া হয়েছে এবং যারা আপনার ইন্টারেস্টেড রয়েছেন এক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব কিছু আলোচনা করবো আমরা ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কর্ণ একটু রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। বন্ধুরা, সেই নোটিফিকেশন এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা, প্রথমে রয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা এবং আমরা এর বিষয়ে কী কী বলা হয়েছে সব কিছু আলোচনা করব। অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তবে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কমপ্লিট 35 ইয়ার্স এবং যারা জেনারেল ক্যান্ডিডেটস তাদের জন্য, তবে যারা রিজার্ভ ক্যাটারি ক্যান্ডিডেটস রয়েছেন তারা কিন্তু 38 ইয়ার্স পাচ্ছেন এবং শূন্যপদ রয়েছে ক্ষেত্রে 6 গ্রেড 3 ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের মধ্যে। পেস্কেল অনেকটি ভালো রয়েছে, আপনারা সেটা দেখবেন। এখন আমরা আলোচনা করছি যদি 6-এর মধ্যে 2 হচ্ছে আপনার ইউআর ক্যাটাগরির জন্য এবং 2 থাকবে রিজার্ভ ফর শিডিউল ট্রাইবস এবং 2 থাকবে শিডিউল কাস্টের জন্য। তবে যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবেন ST এবং SC ক্যান্ডিডেটরা, তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করতে গেলে ইউআরের জন্য অ্যাপ্লিকেন্ট ফি, মানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের 500 রুপিস দিতে হবে এবং SC ST ক্যান্ডিডেটের জন্য 250 রুপিস। তবে সেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ডেবিট কার্ড বা যে মাধ্যমগুলো রয়েছে পেমেন্টের সেগুলোর মাধ্যমে আপনারা সেটা করে নেবেন। তবে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই মনে রাখতে হবে মাস্ট বি এ হোল্ডার অফ ডিগ্রি ইন ল, সেটা প্রয়োজন পড়বে। সিলেকশন থাকবে বন্ধুরা প্রিলিম এক্সামিনেশনও হবে, সেক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট আমরা বলবো। অবজেক্টিভ কোয়েশন থাকবে 100 মার্কসের, যার মধ্যে এর সিলেবাস সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে 3 নম্বর পিচের মধ্যে, সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো। তবে যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবেন তারা কিন্তু 60% মার্কস স্কোর করতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তারা কিন্তু 50% মার্কস স্কোর করার পরে আপনারা নেক্সট যে এক্সামিনেশন সেখানে মুভ করতে পারবেন। যারা ফাইনাল এক্সামিনেশনে এপিয়ার হবেন, যারা স্ক্রিনিং টেস্ট কমপ্লিট করার পর ফাইনালে আসবেন, ফাইনালের পরে কিন্তু আপনাকে ইন্টারভিউ বা ভাইবা বইয়েছে টানা হবে, সেক্ষেত্রে আবারও সিলেকশনের মার্কস দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। তারপর আমরা আলোচনা করেছি অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, তাদের পোর্টালে চলে যাবেন, যাওয়ার পর বা দিকে ঠিক মিডলের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন, ডেট দেওয়া হয়েছে এর মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবেন। তবে কেন্দ্রে বলা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা সাবমিশন করতে যাবেন না, একটি অ্যাপ্লিকেশন করবেন। এক্ষেত্রে ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডেট এবং ডেট অফ প্রিলিম রিটার্ন এক্সামিনেশন সেটি দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময় ডাউনলোডিং অ্যাডমিট কার্ড বা টেস্ট সেন্টার এগুলো পরবর্তী সময় ইনফর্ম করে দেওয়া হবে। এটা হচ্ছে সেই সিলেবাসের সম্পূর্ণ পেজটা, এর মধ্যে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয়েছে। আপনাদের সকল দেশে বলবো আপনারা নিজেরও একবার দেখে নেবেন, কারণ হচ্ছে যদি প্রিপারেশন নিতে চান তাহলে এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো আপনাকে লক্ষ্য রেখে প্রিপারেশনটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আলটিমেটলি তাহলে কিন্তু হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে টোটাল 6 ভ্যাকেন্সি আমরা বলবো গ্রেড 3 জন্য, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করি ছোট্ট ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, তোমাদের কাগজ ভিডিওতে সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।